প্রচণ্ড এই গরমে আমরা সবাই চাই কিছু না কিছু ঠান্ডা জাতীয় খাবার খেতে, সেটা যে কোনো ডেজার্ট হোক বা জুস হোক বা আইসক্রিম কুলফি, যে কোনো ঠান্ডা খাবার। আজকে এমন একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি, এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগবে। কাঁচা আমের ম্যাঙ্গো পুডিং। একটা মিডিয়াম সাইজের আম আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এবার দেখুন, একটা বোলে সামান্য পরিমাণ জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। নুনটা এবার ভালো করে গুলে নিয়েছি। এবার কেটে নেওয়া আমটা নুন জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর জল ঝরিয়ে নেব। এবার একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আচ্ছা, কেন জলে ভিজিয়ে রাখলাম বলুন তো? জলে ভিজিয়ে রাখলে না, আম থেকে যেই নুন জলে ভিজিয়ে রাখলে আম থেকে যেই যে টকটা থাকে সেটা অনেকটা বেরিয়ে যায়। এবার দেখুন, আমি এই 1 টিস্পুন কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে গুলে রেখে দিলাম। আর এদিকে আমটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার একটা ভেজিটেবল স্ম্যাশার দিয়ে আমটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম। আচ্ছা, আমটা যখন ফুটতে দেবেন না, যখন সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল দেবেন না। এবার একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি, এটা এবার ভালো করে ছেঁকে নেব যাতে কোনো রকম আঁশ না থাকে। আর যেই বাটিটাতে, যেই ডিশে আমি সেদ্ধ করেছিলাম, সেই ডিশে সামান্য জল দিয়ে সেটাও আমি দিয়ে দিয়েছি যাতে সেটাও ছেঁকে নেওয়া যায়, কারণ সেখানেও অনেকটা আমের পাল্প লেগেছিল। দেখুন, এটা আমি ফেলে দেবো। আমি কিন্তু এখানে হাফ কাপের মতন জল অ্যাড করেছি, মানে যেই ডিশে আমি ফুটিয়েছিলাম সেই ডিশে হাফ কাপ জল দিয়ে সেটা ঢেলে নিয়েছি। এবার আবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে যে আমের মিশ্রণটা বের করেছিলাম সেটা এবার ফোটাতে বসিয়ে দিয়েছি। ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না ঘন না হয়। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আমটা কতটা টক সেই বুঝে দেবেন। আচ্ছা, এই ম্যাঙ্গো ডেজার্টটা কিন্তু একটু টক মিষ্টি হবে, সেই বুঝে আপনারা দেবেন। আমি এখানে টোটাল 5 টিস্পুন চিনি দিয়েছি, কারণ আমটা খুবই টক ছিল। এটা ভালো করে ফুটে উঠেছে, চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার জলে গুলে রাখা মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি আগার আগার পাউডার থাকে সেটাও আপনারা এখানে দিতে পারেন, সেখানেও আপনারা 1 টিস্পুন নিয়ে জলে গুলে সেটা দিয়ে দেবেন। এবার আমি এখানে দিচ্ছি গ্রিন ফুড কালার, যেহেতু কাঁচা আমের ডেজার্ট, কাঁচা আমের পুডিং, একটু সবুজ সবুজ, একটু গ্রিনিশ না হলে এটা ভালো লাগবে না। আমি 2 ফোঁটার মতন দিলাম। এটা কিন্তু পুরোপুরি অর্গ্যানিক ফুড কালার, আপনারা চাইলে যদি না চান তাহলে ফুড কালার ইউজ করবে না। এবার এটা যতক্ষণ না বেশ ঠিক হচ্ছে ততক্ষণ এটা ভালো করে নাড়তে হবে, কন্টিনিউয়াস। নাড়াটা কিন্তু বন্ধ করলে চলবে না। তারপর ওটাকে গ্যাস বন্ধ করে আমি ঠান্ডা করে নেব। এবার যেই বাটিটাতে আমি পুডিংটা জমাবো, সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। আচ্ছা, আমি এখানে 2 বাটিতে তেল ব্রাশ করেছি, কিন্তু আমি একটা বাটিতেই পুডিংটা তৈরি করেছি। পরে আমি দেখলাম একটা বাটিতেই এটা হয়ে গেছে, কারণ ঠান্ডা হওয়ার পর না এটা অনেকটা জমে যাবে, আরও ঠিক হয়ে যাবে। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে। আর অবশ্যই যখন বাটিতে ঢালবেন তার আগে কিন্তু রুম টেম্পারেচারে নিয়ে এসে ঢালবেন, নয়তো গরম জিনিস যদি কাচের বাটিতে ঢালা হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। এবার এটা 4 ঘন্টার জন্য, এই 2-3 ঘন্টাতেই হয়ে যাবে, আমি টোটাল 4 ঘন্টা রেখেছিলাম, 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। চলুন, এটা এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর 4 ঘন্টা পর ফিরে আসছি। 4 ঘন্টা হয়ে গেছে, এখন প্রায় ইভিনিং হয়ে গেছে, এখন আমি এটা বের করলাম। দেখুন কি সুন্দর এটা পড়েছে, একেবারে খুব সুন্দরভাবে এটা পড়েছে। এবার এটাকে আমি আস্তে আস্তে ঢেলে নিতে হবে,
প্রথমে একটু ঢালতে অসুবিধা হয়েছিল, কিন্তু এটা আস্তে আস্তে এটা নিজে থেকে বেরিয়ে আসবে। দেখুন বেরিয়ে এসছে। এবার উপর থেকে কয়েক টুকরো আলমন্ড বাদাম কুচি দিয়ে এটা আমি পরিবেশন করেছি। বেশ ভালোই খেতে হয়েছিল। টক মিষ্টি একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, কেমন লাগলো? কাঁচা আমের ম্যাঙ্গো পুডিং এই রেসিপিটা অবশ্যই জানাবেন, কিন্তু অবশ্যই এই গরমে ট্রাই করে দেখবেন, বানানো অত্যন্ত সোজা। আমরা তো বিভিন্ন ধরনের আমের রেসিপি করে খাই, এটাও একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু একটা ইউনিক রেসিপি আপনাদের কাছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বাই।